অগ্নিগর্ভ বাংলাদেশ বিবৃতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সনাতন ধর্মাবলম্বীদের এক শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে, দাবি শেখ হাসিনার। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, গির্জা মঠে ভাঙচুর লুটপাট সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়িতেও হামলা। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে খুন করা হয়েছে, এখন চলছে হামলা মামলা এবং গ্রেফতারির মাধ্যমে হয়রানি। চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, জড়িতদের দ্রুত শাস্তি দিতে হবে। বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন, যারা পিটিয়ে খুন করেছে তারা সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ব্যর্থ হলে ইউনিস সরকারকেও শাস্তির মুখোমুখি হতে হবে, বিবৃতি শেখ হাসিনার। প্রতিবাদ হয়েছে ত্রিপুরাতে, বিক্ষোভের জেরে ত্রিপুরার কয়লা শহর বর্ডারে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলা সীমান্তের রাঘনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল, পরে সীমান্তরক্ষী আধিকারিকরা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেন। কয়লা শহর এবং রাঘনা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় যখন প্রতিবাদ আশ্রয় পড়েছে, শুধুমাত্র কলকাতা নয়, প্রতিবাদ হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। শিলিগুড়ির ছবি রেখেছে আপনাদের সামনে, শিলিগুড়িতে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু জাগরণে। পুরুলিয়া, সেখানেও বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ হয়। অশান্ত যখন বাংলাদেশ, তখন বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না, আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না জানিয়েছেন বিচারপতি। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট। আজকের শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইউনিস সরকার। বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ আদালতের, কাউকে আইন শৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না এমনই নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের। বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার, গোটা বিষয়টি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে আদালতে জানালো বাংলাদেশ সরকার। গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষ, নিহত হন একজন আইনজীবী। ঘটনার পর বাংলাদেশ হাইকোর্টে স্বতঃপ্রণোদিতভাবে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা হয়, সেই আবেদন আজ খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশে কট্টরপন্থীদের নিশানায় ইসকন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর, হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে, বলছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট।